এই জায়গাটা এত সুন্দর। আমরা যাচ্ছি কিন্তু পুরো অফবিট জায়গায়, এদিকে নদী বয়ে যাচ্ছে। শৈলীজ লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগ দেখার জন্য সকলকে স্বাগত। আজ আমরা এসেছি জামুনিতে। জামুনি যেটা দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এবং বিজনবাড়ি থেকে মাত্র 8.7 কিলোমিটার দূরে অবস্থিত। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি পড়ছে। তো আজকে আমাদের যাওয়ার কথা জামুনি বলে একটা জায়গায়। গাড়ি তো ওয়েট করছে, তবে এত বৃষ্টি, আরও বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা একটু কমলো, তাই আমরা এখন যাচ্ছি, দেখি কতদূর কি ঘুরতে পারি। আমরা জামুনি গিয়েছিলাম দার্জিলিং থেকে সাইট সিন করতে। তো এখন বাজে 7টা। আমরা কিন্তু আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। জায়গাটা নাকি শুনেছি দারুণ। দার্জিলিং চৌরাস্তার মোড় থেকে মোটামুটি 8 ঘন্টা থেকে 45 মিনিট মতো টাইম লাগে। আমরা গিয়েছিলাম জুন মাসে। জুন মাসে ভরা বর্ষা, তাই আকাশ মেঘলা রয়েছে। ঝকঝকে আকাশ থাকলে এই রাস্তা আরও বেশি সুন্দর লাগবে। দার্জিলিং থেকে জামুনি রিজার্ভ গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা। যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, সিজনে ওই ভাড়া বেড়ে 2500 টাকা মতো হতে পারে। রিজার্ভ গাড়ির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যে হোটেলে আছেন সেই হোটেলের সাথে, অথবা দার্জিলিং মেলের ওপরে প্রচুর ড্রাইভার পেয়ে যাবেন, যেখানে দরাদরি করে রিজার্ভ গাড়ি বুক করে নিতে পারবেন। তো আমরা যাচ্ছি কিন্তু পুরো অফবিট জায়গায়। জায়গাটা দারুণ, চারিদিকে গ্রিনারিতে ভর্তি, আর ক্রাউডটা একদমই কম, কোনো গাড়ি ঘোড়া নেই বেশি। রাস্তাটা দেখুন কি সুন্দর। আজ পুরো ফগি ওয়েদার হয়ে আছে। শেয়ার গাড়িতে যেতে চাইলে দার্জিলিং চকবাজার থেকে জামুনির জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে জামুনি থেকে ফেরার পথের শেয়ার গাড়ি খুব কম সংখ্যক চোখে পড়েছিল আমাদের। রাস্তাটা খুবই সুন্দর, দুই ধারে শুধু চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ। পুরো দুই ধারে চা বাগানে ভর্তি। তবে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে জানলাম এ রাস্তায় দাঁড়িয়ে চা বাগানে ফটো তোলা যাবে না, তাই মন খারাপ করে জামুনির উদ্দেশ্যে রওনা দিলাম আবার। জামুনি থেকে কিন্তু বিজনবাড়ির ডিস্টেন্স বেশি না। বিজনবাড়ির ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা আছে, যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার গলার ভয়েসের জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ভয়েসটা খুব খারাপ এসেছে। ওয়েলকাম টু জামুনি। এটা হচ্ছে দার্জিলিং থেকে বেশ অনেকটা নিচে। আমরা সাইট সিন করতেই এসেছি, তবে এখানে এসে দেখছি যে এখানে অনেক কটেজও রয়েছে, সেগুলো এখনো চালু হয়েছে কিনা বলতে পারবো না। এই ভেতরের নিচের দিকে নদী পর্যন্ত যাওয়ার জন্য যে পার্কটা রয়েছে ওটা এখনো বন্ধ রয়েছে, কারণ আমরা যে গাড়ির ড্রাইভারের সাথে এসেছি ওনারাও জানতেন না যে 10টার সময় খোলে। আমরা তো সকাল সকাল চলে এসেছি, আমাদের আরো অনেক সাইট সিন আছে বলে। যাই হোক, এই জায়গাটা এত সুন্দর। আপনারা যারা এখনো পর্যন্ত দার্জিলিং আসেননি বা প্ল্যান করছেন দার্জিলিং আসবেন, তারা প্লিজ 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 দার্জিলিংয়ে এসে জামুনির সাইট সিনটা করুন। এখানে স্টে করা যায় নাকি আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, তবে জায়গাটা অসাধারণ। নদীর আওয়াজ, এই বর্ষাকালের নদী অনবরত জল বয়ে যাচ্ছে, তার মধ্যে এরকম দারুণ সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, জাস্ট মাসমারাইজিং লাগছে। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে যেটার ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি। হ্যাঙ্গিং ঠিক নয় মনে হয়, কারণ গাড়িগুলো বেশ স্পিডে যাচ্ছে, দেখে মনে হচ্ছে ওরকম। জায়গাটা খুব সুন্দর। নিচ দিয়ে বয়ে চলা নদীটার নাম হচ্ছে রঙ্গিত নদী। এই নদী আমরা দেখেছিলাম বিজনবাড়িতে। কি অপূর্ব সুন্দর, তাই না? আমি একটা ঠিক জায়গা খুঁজে নিয়েছি পুরো ভিউটা দেখব বলে। এদিকে নদী বয়ে যাচ্ছে, এদিকে এখানে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে আমি এখন মন প্রাণ ভরে নদীটাকে দেখব। দূরে सोलार पैनलगुलो देखते पाচ্ছি এবং পুরো গ্রামে দেখতে পাচ্ছি সোলার প্যানেল বসানো রয়েছে। মনে হচ্ছে এখানে ইলেকট্রিক সিস্টেমটা শুধুমাত্র সোলার প্যানেল দিয়েই চলে। জামুনি পৌঁছানোর পর সবার আগে আমার নজর কেড়েছিল নদীর পাশের এই কটেজগুলো। খোঁজ নিয়ে জানলাম পলিটিক্যাল ইস্যুর কারণে এই কটেজগুলি এখনো পর্যন্ত ওপেন হয়নি। জামুনি লোকাল মানুষদের কাছে একটি পছন্দের পিকনিক স্পট। জামুনির যে পার্কটি রয়েছে সেটি অত্যন্ত সাজানো গোছানো। আমাদের কপাল খারাপ থাকায় আমরা পার্কটা ঘুরতে পারিনি, তবে ওপর থেকে দেখেই দারুণ লাগছিল। এই পার্কের মধ্যে রয়েছে একটি লেক, আমাদের ঘুরতে যাওয়ার ডে টু ডে ভিডিও আমরা পাবলিশ করি আমাদের নতুন চ্যানেল বিয়ন্ড উইথ আসে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে জয়েন করতে পারেন। যারা জামুনিতে ঘুরতে আসবেন এইখানে ব্রেকফাস্টও করে নিতে পারেন। এই যে দেখুন, এখন খোলেনি যদিও, রিভার সাইড ক্যান্টিন আছে, এখানে চা কফি ফাস্টফুড সব কিছু পেয়ে যাবেন। পার্কের এন্ট্রি ফ্রি 20 রুপিস করে পার হেড। এই পার্কে ঢোকার গেটেই রয়েছে একটি হোমস্টের নাম্বার, যে হোমস্টের নাম্বারে আমরা ফোন করে জানতে পারি যে ওখানে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1300 থেকে 1500 টাকা ভাড়া হয়ে থাকে। আমরা সেই হোমস্টেতে থাকিনি, তাই জানি না তাদের পরিষেবা কীরকম। আপনারা চাইলে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। জায়গাটা পুরোই ফাঁকা, মাঝখান দিয়ে দু একটা গাড়ি যাচ্ছে হয়তো কোনো সময়, আর পুরো ফাঁকা। এই পার্কটার ভেতরে তো আমরা ঢুকতে পারলাম না, কারণ 10টায় খুলবে, আমাদের এতক্ষণ থাকা সম্ভব না, আরও সাইট সিন রয়েছে। এখন ওয়েদারটা অনেক ক্লিয়ার হয়েছে, রোদ উঠছে, বেশ ভালো লাগছে, জায়গাটা দারুণ লাগছে আমার। আপনাদেরকে পেছন ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আকাশ, মানে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় কেউ মেঘ রেখে দিয়ে চলে গেছে, এত সুন্দর লাগছে পুরো জায়গাটা। দাঁড়ান দেখুন, এটা হচ্ছে মূর্তিটা, এই হচ্ছে কটেজ গুলো। রাহুল ওইখানে ভিডিও করছেন। নিচে আসলে একটা সুন্দর নদী বইছে, দারুণ সুন্দর নদী, তো ওটারই ফুটেজ নেওয়ার চেষ্টা করছে রাহুল। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাইলিজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।